এবারের ঈদুল আজহাতে বড় পর্দায় মুক্তি পেয়েছে নবাগত নায়িকা শবনম বুবলির দুটি বিগ বাজেটের ছবি। চলচ্চিত্র জগতে এসেই একই সাথে দুটি সিনেমা করে বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী। তার সিনেমার সফলতাও আকাশ ছুঁই ছুঁই। তবে নায়িকা নিজের ছবি দেখতে লুকিয়ে বোরকা পরে দর্শক সারিতে বসেছিলেন। ঈদে একই সাথে বসগিরি ও শুটার দুটি ছবি মুক্তি পায় প্রেক্ষাগৃহে। যদিও দুটিতেই সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়েছেন বুবলি, বড় পর্দায় তাই তার অভিষেকটা হলো বড় করেই। তবে নিজের সফলতা দেখে নায়িকা নিজেই কেঁদে ফেলেন। লুকিয়ে বসগিরি দেখা নিয়ে বুবলি বলেন, ঈদের পরের দিন ছোট ভাইকে নিয়ে টঙ্গীর চম্পাগলিতে সিনেমা হলে বোরকা পরে যেতে হয়েছে, যা দর্শক সেখানে বোরকা ছাড়া উপায় ছিল না। গিয়ে শুনলাম সকালের শুতে দর্শকের ভিড়ে হলের বাইরের মূল গেট ভেঙে গেছে। বসগিরির সফলতা নিয়ে বেশ আশাবাদী বুবলি। তিনি বলেন, রাজধানী ও দেশের বিভিন্ন জায়গা থেকে ভালো সাড়া পাচ্ছি। বসগিরি টিমের অনেক সদস্য বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে গিয়েছেন, তারাও ভালো খবর দিয়েছেন। কিছু জায়গায় হলে দর্শকের এত চাপ যে টিকিট না পেয়ে অনেক দর্শক হল থেকে ফিরে গেছেন। কেউ কেউ বলছেন ছবিটি শিকারিকেও ছাড়িয়ে যেতে পারে। গান, কমেডি ও রোমান্টিক দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয়ে পড়ছিল দর্শকরা, এমন অভিজ্ঞতা হয় বুবলির সিনেমা হলে গিয়ে। আনন্দিত হয়ে বুবলি জানান, যখন হেলিকপ্টারে করে নায়ক শাকিব খান প্রবেশ করলেন, পুরো হল যেন চিৎকার আর করতালিতে ফেটে পড়ছিল। নায়ক নায়িকাকে ঘিরে দর্শকের মন্তব্যগুলো কাছে বসেই শুনেছিলাম। ওই মুহূর্তের আনন্দের কথা ভাষায় প্রকাশ করতে পারবো না। ছবিটি দেখতে গিয়ে কেঁদে ফেলেছি। প্রথম সিনেমা হিসেবে বসগিরি নিয়ে বুবলি বলেন, উপস্থাপনা ছেড়ে প্রথম চুক্তিবদ্ধ হয়েছি বসগিরি ছবিতে। ছবিতে অভিনয় শুরু করার আগে পরিবার থেকেও সমস্যা হয়েছিল, সবকিছু অতিক্রম করে কাজটি শুরু করেছিলাম, তাই ছবিটির প্রতি আমার ভালোবাসা একটু বেশি। একই সাথে শাকিব বুবলির জুটির অন্য সিনেমা শুটার নিয়েও মন্তব্য করেন নায়িকা। তার মতে শুটার যে খারাপ হয়েছে তা বলা যাবে না। এক সাংবাদিকের প্রশ্ন, শাকিব অপু জুটির কফিনে আপনি পুরোপুরি পেরেক ঠুকে দিয়েছেন, এ বিষয়ে কিছু বলবেন কি? জবাবে বুবলি বলেন, দেখুন, সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে যায়। শাকিব অপুর জুটি নিঃসন্দেহে অন্যতম পরীক্ষিত সেরা জুটি। এখন দর্শকরা যদি আমাদের চায় তাতে তো দোষের কিছু নেই। একটা সময় শাকিব ভাইয়ের সঙ্গে শাবনূর, পূর্ণিমা, সাহারা আপাও কাজ করেছেন। এখন পরিচালক ও প্রযোজকরা শাকিব বুবলিকে গ্রহণ করতে চাচ্ছেন। কোনো জুটিকে পেছনে ফেলতে বা ভাঙতে দর্শকের হাত থাকে, এতে ব্যক্তিগত কোনো হাত বা বিষয় কাজ করে না, সুতরাং এতে আমারও কোনো হাত নেই। বিনোদন জগতের সব এক্সক্লুসিভ খবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।